আচ্ছা, আমরা তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখেছি আগেই সম্ভবত, তাই না? লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা তো শিখেছি। আচ্ছা, ফাইম, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি একটু আনমিউট করে কথা বললে বেটার হয়। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ফাইমবার থাম্বনেলটা খুব সুন্দর হয়েছে, বাট আপনার এই যে টাইটেলের সাথে কিন্তু থাম্বনেল যায় না, প্রথম বিষয়। ক্যাটাগরির সাথেও আপনার টাইটেল যায় না, কারণটা কি? আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি, সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে সে দিয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। এখানে সে একটা ফুল ওয়েবসাইট তৈরি করবে সেটা বলেছে, বাট সে টাইটেলে দিয়েছে হলো আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও। এখানে সে ইন্ডিকেট করে দিয়েছে সে শুধু এসইও করবে প্রফেশনাল ওয়েবসাইটের। তো তারপর এখানে কি তো এসইও টা বাদ দিয়ে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া উচিত, যেহেতু আপনি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দিয়েছেন, রিসার্চ করে দিতে বলেছিলাম সব কিছু। তো এই বিষয়টা একদম সিম্পলি, এটা একদম সিম্পললি বোঝা যায় যে এখানে আপনি দিয়েছেন ট্যাগে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, সেখানে আপনার এসইওর গিক কেন থাকবে? তারপর এখানে আপনি থাম্বনেলে দিয়েছেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, থিম সেট আপ অ্যাজ ডেমো, ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস পারফরমেন্স, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। এখানে টোটালি আপনি ওয়ার্ডপ্রেস ক্রিয়েশনের জিনিসই দিয়েছেন, বাট আপনার টাইটেলে দিয়েছেন অনলি এসইও। এটা আমি শুধু এতটুকুই দেখেছি, বাকিগুলো এখনও দেখিনি। তো আশা করি এগুলো আপনি টাইটেল এবং ট্যাগের সাথে মিল রেখে করবেন। দেখি ট্যাগগুলো কী দিয়েছেন। ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস ফিক্স, বিজনেস ওয়েবসাইট, এগুলো রিসার্চ করে দিয়েছেন? স্যার, আমি ওয়ার্ডপ্রেস লেখার সাথে সাথে যে অপশনগুলি আইছে সেগুলো দিয়ে দিছি। এগুলো তো দেওয়ার কথা ছিল না, কী দেখালাম স্যার আমি এতদিন? রিচার্জ করে স্যার কিভাবে দেব স্যার, কিছুই তো বুঝি না। কেন বুঝেন না? বুঝেছি না, কিওয়ার্ড রিসার্চ দেখিয়েছি না, ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি না, সব কিছুই তো করেছি। যদি না বুঝেন কী করতে পারি বলেন? আপনার ওয়েবসাইটের এই খুলে দিতেন আমার ওয়েবসাইটের যে আপনার ওয়েবসাইটে যে ওয়ার্ডপ্রেস পিক্স এগুলো কি করে বলে ট্যাগ? আমার তো কেন নেবেন ভাই, আপনাদের এতদিন ধরে আমি বোঝাচ্ছি, এখন যদি বলেন আমার ওয়েবসাইটের কি দিয়েছি সেটা। আমার ওয়েবসাইট দিয়ে কখনো র্যাঙ্ক পাবেন আপনি? কখনোই পাবেন না, শুধু শুধু বলে লাভ নেই। জি স্যার, স্যার একটা পোর্টফোলিও স্যার একটা তৈরি করে দেখা দিতে। হ্যাঁ দেখাবো। আচ্ছা, আপনাদের মোটামুটি সবার কাছে ডিভি থিমটা আছে তাই না? আমরা এখন ডিভি থিমটাই ইম্পোর্ট করব এবং ওইটা থেকে পোর্টফোলিওটা দেখে দেবো আজকে। আপনাদের কিন্তু ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে, শেষ বলা যায়, এখন আপনাদের ইমপ্লিমেন্ট করার কাজ। এগুলো যত ভালোভাবে দ্রুত করতে পারবেন ততই সাকসেসটা দ্রুত আসবে। তো আমি থিম ইম্পোর্ট কীভাবে করে আপনারা তো জানেনই, আমি ডিবি থিম ইম্পোর্ট করতেছি। থিম আপলোড করে কেউ আপনারা জানেন অবশ্যই। আচ্ছা, এবার কি আমরা অ্যাক্টিভ করবো থিমটাকে, অ্যাক্টিভ করলাম। আচ্ছা কী বলছে, নিউ নিউ ভার্সন অ্যাভেলেবেল।
আমরা এটাকে চাইলে আপডেট করে নিতে পারি, এনেবল অটো আপডেট দিয়ে দিলাম, এবং এখান থেকে থিমস থেকে একটু দেখি আপডেট করা যাবে কি না। আপডেট থিম, আচ্ছা এপিআই কি দিতে হবে আপডেট দেওয়ার জন্য, ওকে সেটা আমরা দিব, সমস্যা নেই। আচ্ছা আমরা তারপরে যাচ্ছি দিবি, হ্যাঁ এই যে দিবিতে ক্লিক করলাম, তো দেখেন এখানে সব অপশনগুলো আছে, তো এগুলো আমি একটু পরে দেখি। সর্বপ্রথম আমরা যাচ্ছি আপডেটস এই লেখাটায়, এখানে চাচ্ছে ইউজার নেম এপিআই কে। আচ্ছা এগুলো আসলে এক একজনের জন্য এক একবার পারচেস করতে হয়, তো আপনারা অবশ্যই পারচেস করে নেবেন, আর কারো কারো কাছে সম্ভবত আছে, এটা আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকের কাছেই হয়তো বা আছে, তো কালেক্ট করে নেবেন, কালেক্ট করে নিয়ে ইউজ করবেন। এটা সেভ দিয়ে দিলাম, ওকে সেভ হয়ে গিয়েছে, এবার একটু আমরা দেখি আপডেটটা নেই কি না। আচ্ছা আমরা অ্যাজ ইউজুয়াল অন্য থিমে যেভাবে ডেমো ইম্পোর্ট করি, দিবি থিমে কিন্তু এভাবে ডেমো ইম্পোর্ট করা যায় না, এটাকে এটা আপনার করতে এপিআই কি আচ্ছা আপডেট কমপ্লিট হয়ে গেছে, অল আপডেট হ্যাভ বিন কমপ্লিকেটেড কমপ্লিটেড, ওকে একটু পরে দেখি। তো আমাদের এবার লুকটা কেমন আসছে ওয়েবসাইটের একটু দেখে নিই, যে আমাদের দিবি চলে এসেছে, তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের পেজে চলে যেতে হবে, পেজ থেকে এক একটা পেজের জন্য এক একবার আমাদের ইম্পোর্ট করতে হবে, তো আমরা একটা নিউ পেজ নেই, অ্যাড নিউ, আমরা হোম পেজের জন্য একটা পেজ ক্রিয়েট করি, নেম হোম পেজ নেম দিলাম, এবং এটাকে পাবলিশ করলাম, পাবলিশ, তারপরে এখানে ইউজ ডিবি বিল্ডার লেখা আছে, ইউজ ডিবি বিল্ডারে ক্লিক করলাম। তো আমাদের স্টার্ট বিল্ডিং টেক এ ট্যুর, আমরা ট্যুর করতে চাচ্ছি না কারণ আমরা এগুলো জানি কোথায় কি। তো ডিবি বিল্ডার সম্পর্কে আপনাদেরকে সম্ভবত আমি আগেই কিছু ধারণা দিয়েছিলাম, তো এখানে কী কী আছে, বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আমাদের নিজের ইচ্ছা মতো তৈরি করতে, কোনো ডেমো ছাড়া আমরা এখান থেকে করতে পারবো, এখানে ডেমো রয়েছে, এবং কোনো পেজকে আমরা ক্লোন করতে চাইলে এখান থেকে করতে পারবো। তো আমরা চাচ্ছি ডেমোগুলো দেখবো, ব্রাউজ লেআউট, প্রি মেড লেআউটসে আমরা যাচ্ছি, এবং এখান থেকে আমরা ওয়েব লিখে সার্চ দিই, দেখি যেহেতু আমরা ওয়েব ডিজাইনার, দেখি ওয়েব রিলেটেড কী কী আছে, ওয়েব এজেন্সি, ওয়েব এজেন্সি হোম পেজ, আমরা ওয়েব রিলেটেড যে কোনো একটা, ওয়েব ফ্রিল্যান্সার এটা নিতে পারি আমরা, ওয়েব ফ্রিল্যান্সার, আচ্ছা ওয়েব ফ্রিল্যান্সার কোথায়, এই যে ওয়েব ফ্রিল্যান্সার হোম পেজ, এটা কিন্তু চাইলে আমরা নিতে পারি, এখানে একটা ল্যান্ডিং পেজ আছে ওয়েব ফ্রিল্যান্সার, এক পেজের মধ্যে সম্ভবত সব, একটু দেখে নিই আমরা কেমন এটা, তাহলে আমরা এটা নিয়ে নেব, এক পেজের মধ্যে সব, তো দেখেন এখানে এক পেজের মধ্যে সব কিছু রয়েছে, ব্লগ থেকে শুরু করে সব। তো মূলত পোর্টফোলিও সাইটগুলো এভাবেই এক পেজগুলো করা বেটার ল্যান্ডিং পেজ, আমরা এটাই চুজ করলাম ল্যান্ডিং পেজটাকে। এখানে অ্যাবাউট মির জন্য আপনি চাইলে আবার আলাদা পেজ নিতে পারেন যদি চান, বাট আপনি চাইলে এক পেজেও করতে, হ্যাঁ করতেছি, এখানে হোম পেজের জন্য আলাদা সেকশন রয়েছে, তো আমি চাচ্ছি শুধু ল্যান্ডিং পেজটা করবো এক পেজের মধ্যে সব কিছু, ইউজ দিস লেআউট ক্লিক করলাম। এবার আবারও আমাদের এপিআই কি চাচ্ছে, আমি এপিআই কিটা দেই,
আচ্ছা, আমাদের ইনপুট শুরু হয়েছে, আমি একটু ওয়েট করি। 1% একটু সময় লাগবে। আচ্ছা, এটা হোক, আমরা একটু অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আমরা, আচ্ছা কোথায় গেল, হলো না কেন, কেটে গেল নাকি? আচ্ছা, এটা ইম্পোর্ট হয়নি কোনো কারণে, কেটে গেছে সম্ভবত। বা একটু দেখি কি প্রবলেম হলো। ফ্রিল্যান্সার ল্যান্ডিং পেজ কোথায়? ল্যান্ডিং পেজ কি বুঝতে পারছেন? ল্যান্ডিং পেজেরও কিন্তু অনেক ধরনের কাজ পাবেন, তো তখন তখন কিন্তু বুঝে করতে হবে। স্যার, ল্যান্ডিং পেজে কি সবগুলো পেজে একসাথে থাকবে? দেখাচ্ছি, আচ্ছা আমাদের এটা চলে এসেছে সব কিছু। হ্যাঁ, চলে এসেছে। আচ্ছা, এবার এটাকে আমরা সেভ করি যেভাবে আছে, এটাকে আমরা হোম পেজ করে দিই। কীভাবে হোম পেজ করতে হয় আপনারা জানেন না? কিভাবে বলেন তো একজনে, কোথায় যাবো হোম পেজ করার জন্য? সেটিংসে যাবেন, তারপর তারপর তৃতীয়টায় নাম নাই ওটার, এখান থেকে হোম। এবার আমরা হোম পেজটা ভিজিট করে দেখি এটা আসছে কিনা, আমাদের ডিজাইনটা আসেনি কেন। পেজ থেকে হোম একটা কেটে গেলেন, দুইটা হোম হয়ে গেছে স্যার। পেজ থেকে হোম লেখা কেটে ফেলবো, দুইটা হোম কোথায়? আচ্ছা, এখন আমরা, পেজে যান। আচ্ছা আমরা ল্যান্ডিং পেজটাকে এখন বোঝার চেষ্টা করি। দেখেন, এটা আমরা যেভাবে চেয়েছিলাম, এই যে এটা, এই ডেমোটা দেখেছিলাম, আই এম ডেভ, ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, এখানে এসেছে সব কিছুই, কিন্তু কিছু কিছু জিনিস সম্ভবত এখনও কাজ করতেছে না কমপ্লিটলি। কেন দেখি এখানে কি প্রবলেম করেছে ইম্পোর্টে, এখানে তো এসেছে। আমরা কি এটাই নিয়েছি না অন্যটা নিয়েছি? আচ্ছা, সমস্যা নিয়ে আসবে। সেটা আমাদের একটা ধরেন পোর্টফোলিও থিম, তো এখন এখানে আমরা কী কী চেঞ্জ করবো এবং কীভাবে করবো। আচ্ছা, সব কিছু আসেনি ঠিক মতো,
একটু এগুলো এডিট করাটাকে দেখি, আমরা আবার অন্য একটা পেজ বানাবো, সমস্যা নেই। এটার কথা বলছেন, দুইটা আসছে। জি স্যার। এটা মেনু। আচ্ছা, তো এবার যে সেকশনগুলো আমাদেরকে এডিট করতে হবে, যেমন এখানে নেম, তো ডিবি যে বিল্ডারটা রয়েছে ডিবি থিমের সাথে, এটা খুব সহজ একটা বিল্ডার, এখানে খুব সিম্পলই সব কিছু এডিট করতে পারবেন, খুব বেশি প্রবলেম হবে না এডিট করার জন্য। অ্যাজ লাইক দেখেন, এখানে আপনি টেক্সট চেঞ্জ করতে, ডিবি বিল্ডার দিয়ে কি সব থিমে কি সাপোর্ট পাওয়া যাবে? হ্যাঁ, অনেক থিমেই পাওয়া যাবে, সব থিমেই পাওয়া যাবে অবশ্যই, বাট মানে সব থিমের ডেমোগুলো আপনি এডিট করতে পারবেন না, যে থিমের ডেমো এডিট করার জন্য নির্দিষ্ট বিল্ডার দেয়া আছে, ওই থিমের ডেমো এডিট করতে হলে ওই বিল্ডারই ইউজ করতে হবে। আচ্ছা, তো তো আমাদের তো আরো কিছু বিল্ডার নিয়ে কাজ করতে হবে স্যার। করতে হলে করা যাবে, এটা আপনি করতে করতে পেরে যাবেন। তো এলিমেন্টর আর ডিবি এই দুটোই সবচেয়ে বেশি ইউজ হয়, এই দুটো নিয়ে কাজ শুরু করেন, অন্যগুলো অটোমেটিকলি এসে যাবে। সবগুলো সেম বিষয়গুলো, খুব বেশি ডিফারেন্স থাকে না। স্যার আরেকটা আছে না, ভিজুয়াল বিল্ডার, আছে। আচ্ছা দেখেন, এখানে আমি নেম চেঞ্জ করি, যেমন এখানে কি লেখা, আই এম দেব, আই এম ফাহিম দিয়ে দিলাম, ঠিক আছে, ডিজাইনার অ্যান্ড ডেভেলপার মেকিং দ্য বেটার প্লেস, ঠিক আছে। এখানে গেট এ ফ্রি কোড মাই পোর্টফোলিও, এটাতে ক্লিক করলে আমাদের নিচের একটা সেকশনে চলে যাবে, এভাবে একটা সিস্টেম করা থাকবে। তো এটাকে আমরা সেভ করি, এখানে টেক্সটগুলো আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন পোর্টফোলিও তৈরি করার জন্য। তারপরে কি রয়েছে, ইমেজটা চাইলে আপনারা রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন, এখানে একটু স্পেস বেশি আছে, চাইলে স্যার ওইখানে মূলত আমরা কি দিব স্যার? বুঝতে পারিনি। স্যার আমরা ওই যে আপনি যে স্কিপ করে আই বললেন না, ওই যে তার নিচে ছোট লেখাগুলি ওইখানে কি দেব স্যার আমাদের ফর্মে? এটা কি আমি বলে দিব, কি দিবেন? স্যার আপনি কি দিচ্ছেন? আপনার সম্বন্ধে দিবেন, আপনি ওয়েবে কি কাজ পারেন, অনেকগুলো ওয়েবসাইট দেখবেন যখন বানাতে যাবেন, একটা যখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, অনেকের ওয়েবের ওয়েবসাইট দেখবেন পোর্টফোলিও, যত বেশি দেখবেন অত এক্সপিরিয়েন্স বাড়বে। স্লো করতেছে কেন বুঝতেছি না। আচ্ছা, তো এখানে আর কি রয়েছে, এখানে স্পেস রয়েছে, আমরা চাইলে স্পেসটাকে কমিয়ে দিতে পারি, আবার চাইলে যতটুকু ইচ্ছে বাড়াতেও পারি, কমিয়ে দিলাম, একটু হালকা বাড়িয়ে দিই, একটু রাখলাম, যেটা দেখতে একটু সুন্দর লাগে। এটা খুব সহজ ডিবিটা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি ড্র্যাগ করলেই স্পেস কম বাড়বে। ওকে, তারপরে কি রয়েছে এখানে, মাই সার্ভিস, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন লেখা থাকুক, সমস্যা নেই, ওয়েব ডেভেলপমেন্ট, খুব সুন্দরভাবে সব কিছু লেখা আছে, আপনি জাস্ট এখন কন্টেন্টগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে, এগুলো যদি এই থিমটা চুজ হয়। আপনি যদি চান কোনো এক্সট্রা সেকশন অ্যাড করবেন, সেটাও পারেন, এখানে জাস্ট আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু টেক্সট অ্যাড করে দিলেন, এখানে ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু টেক্সট অ্যাড করে দিলেন, ডিজাইন ডিজাইনে আপনি কী কী ইউজ করবেন, ব্র্যান্ডিং, লোগো, কন্টেন্ট স্ট্র্যাটেজি, মেনটেন্যান্স, আপডেটস, এখানে আপনি এসইওটা অ্যাড করে দিতে পারেন, ডেমো ডেমো, তাছাড়া এখানে আর একটা অ্যাড করতে পারেন, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এখানে এই যে এখানে একটু এক্সট্রা স্পেস আছে, আমরা এটাকে কমিয়ে দিই। তারপরে রয়েছে মাই প্রসেস, কীভাবে কীভাবে আপনি করবেন, ডিফাইন, ডিজাইন, রিফাইন, বিল্ড, প্রথমে আপনি ডিফাইন করবেন, তারপর ডিজাইন করবেন, তারপরে রিফাইন করবেন, এবং শেষে বিল্ড আপ করবেন। তো এইগুলো সম্পর্কে আবার নিচে একটু টেক্সট দিয়ে দিলেন হালকা করে, চাইলে নাও দিতে পারেন, অথবা এক লাইনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এটা যেহেতু প্রিবিল্ট এখানে খুব বেশি দেখানোর নাই, কারণ এখানে সব কিছু ওয়েব রিলেটেডই বানানো। লাইভ ওয়েবসাইটে এখানে ভিউ পোর্টফোলিওতে আপনি একটা পোর্টফোলিও সেকশন রাখতে পারেন, অথবা চাইলে সেকশনটাকে ডিলেটও দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা। যেহেতু এটা ল্যান্ডিং পেজ, সব কিছু রাখাই বেটার, যেগুলো আছে এর সাথে কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করে আগের সেকশনটাকে ডিলেট করে দিতে পারেন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্বন্ধে এখানে একটা কিছু লিখেছে, তো এখানে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছেন এমন একটা স্যাম্পল দিয়ে এখানে লাইভ ওয়েবসাইটে ক্লিক করলে যাতে ওয়েবসাইটে চলে যায়। তো এগুলো তো আশা করি আপনারা পারেন, কীভাবে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে সেটা কীভাবে দিতে হয়। স্যার লিঙ্ক করাটা একটু দেখা দেন। আচ্ছা, এই যে লাইভ ওয়েবসাইট, এখানে যদি ক্লিক করে সে কোথায় যাবে? আমরা এই যে ক্লিক করলাম সেকশনটায়, এখানে একটা এই যে সেটিং অপশন আছে, মডিউল সেটিং, মডিউল সেটিংয়ে ক্লিক করলাম। এখানে টেক্সটটাও চেঞ্জ করতে পারেন আপনি, লাইভ ওয়েবসাইট যা ইচ্ছা তাই দিতে পারেন, সেটাই এখানে চলে আসবে। তারপরে এখানে দেখেন লিঙ্ক লেখা আছে নিচে, এবং এখানে টাইটেল লিঙ্ক ইউআরএল এখানে আমরা দিয়ে দিলাম, ওপেন ইন দ্য সেম উইন্ডো না দিয়ে নিউ ট্যাব দিয়ে দিলাম, অন্য ট্যাবে ওপেন হবে। ওকে, সেভ করে দিলাম এবং এটাকে আমরা আপডেট করে দিই। এখানে আমরা কিছু চেঞ্জ করতে পারি চাইলে, ঠিক আছে? তো এবার আমরা এটাকে রিফ্রেশ দিই, এটা সেভ হয়েছে। প্রিন্স স্পেশাল ওয়েবসাইট প্রজেক্ট লাইভ ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখেন আমাদের লিঙ্ক করা ওয়েবসাইটটা কিন্তু চলে এসেছে। জি স্যার। ঠিক আছে জি স্যার, আপনার আপনার পোর্টফোলিও কি থিম ইউজ করছেন? সেম থিম, সেম সব কিছু আপনাদের যেটা দেখাচ্ছি। জি স্যার। স্যার এই মেসেঞ্জার চ্যানেলটা কোথায় কোন জায়গায় আছে? ওটা আলাদা প্লাগ ইন অ্যাড করতে হবে, অথবা ডিরেক্টলি আপনাকে থিমের সাথে অ্যাড করতে হবে। আচ্ছা, তারপরে রয়েছে এখানে দেখেন কী কী রয়েছে, এখানে অনেকগুলো সেকশন রয়েছে। আর একটা ওয়েবসাইটের ডিটেলস, এখানে আপনি একটা পিকচার দিয়ে ভিও ফুল প্রজেক্ট এবং লাইভ ওয়েবসাইট এগুলো রাখতেও পারেন, নাও রাখতে পারেন। রেডি টু মেক ইউর আইডিয়া কাম টু লাইফ অথবা কাম স্টুডিও দিয়ে দিতে পারেন আপনারা। গেট এ ফ্রি কোড মাই পোর্টফোলিও, তো মাই পোর্টফোলিও যে যত জায়গায় লেখা আছে ক্লিক করলে চলে আসবে কোথায়, এইখানে। যেহেতু ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের মানে হলো একই পেজের মধ্যে আপনার ওয়েবসাইটের টোটাল সব পেজগুলো একটা পেজের মধ্যে থাকবে এবং সব ডিসক্রিপশনগুলো একটা পেজের মধ্যে থাকবে। তো উপরে যেহেতু লিখেছিলাম ফাইম, এখানে আমরা ডেপটাকে কেটে ফাইম লিখে দিই। এখানে আমরা একটা লিখে দিলাম, তারপর এখানে কিছু কন্টেন্ট দিয়ে আমি কী কী পারি, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এখানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দিতে পারি। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস একটা পার্সেন্টেজটাকে একটু বাড়িয়ে দেয়, 90%। ওকে, তো এখানে চাইলে আমরা আরও বার অ্যাড করতে পারি, অ্যাড নিউ বার, এখানে আমরা দিতে পারি HTML অ্যান্ড CSS 85। ঠিক আছে, আমরা যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারি, কিন্তু এভাবে অ্যাড করে আপনার পার্সেন্টেজ সেট করে, তো
তারপর এখানে ইমেজ সেকশনে ইমেজটাকে চেঞ্জ করবেন মডিউলে ক্লিক করে। এখানে ইমেজটা আপনাদের ইমেজ যদি আপলোড করা থাকে অ্যাড করে দেবেন। এখন যেহেতু এটাই দেওয়া আছে তাই আমি আপলোড করতে পারতেছি না, আপলোড করে এখানে আপনি ইমেজটা বসিয়ে দেবেন। তারপর কী রয়েছে, আচ্ছা এখন আর একটা কাজ রয়েছে, এখানে এই যে টোটাল সেকশনটা এটাকে একটা সেকশন আইডি দিতে হবে। সেকশনে ক্লিক করে দেখেন কোথায় ক্লিক করলাম, এই যে সেকশন, সেকশন টোটালটা কিন্তু এখানে সেকশন সেটিং লেখা আছে। সেকশন সেটিংয়ে ক্লিক করে এই কাজগুলো অনেক আসবে। এখানে কি মেসেজ আছে যে কোনো একটা দেখতেছি আমি কী কী রয়েছে, কন্টেন্ট, লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড, তারপর কী রয়েছে, অ্যাডমিন লেভেল, অ্যাবাউট মি, ওকে। তারপর আমরা চলে যাবো অ্যাডভান্সেস, সিএসএস আইডি অ্যান্ড ক্লাসেস। তো এখানে একটা সিএসএস আইডি দিব আমরা, এ বি ও ইউটি অ্যাবাউট আন্ডার স্কোর সেকশন, এতটুকু দিলাম, সেভ করে দিলাম। এবার করতে হবে কি দেখেন, এটা লাভটা কী হলো যে মাই পোর্টফোলিওতে যখন কেউ ক্লিক করবে বাটন টু, হ্যাশ মাই পোর্টফোলিও, আচ্ছা এটা লিঙ্কটা, মাই পোর্টফোলিও এটা লিঙ্কে যখন ক্লিক করবে কেউ, লিঙ্ক বাটন টু হ্যাশ অ্যাবাউট সেকশন সেভ, এর মানেটা কী দাঁড়ালো দেখেন কী হচ্ছে, যখন কেউ মাই পোর্টফোলিওতে ক্লিক করবে তখন সে কোথায় চলে যাবে, আচ্ছা ড্র্যাগ হচ্ছে না কেন, অ্যাবাউট সেকশনটা সম্ভবত কাজ করতেছে না, আচ্ছা এটা আমরা করে যাই, পরে অবশ্যই আপডেট হলে কাজ করবে, আপডেট হতে অনেক সময় সময় লাগে। তো এটার মানে কি আমি এই যে সেকশনটার, অ্যাবাউট সেকশনটার একটা আইডি দিলাম, আইডি দিলাম কি অ্যাবাউট আন্ডারস্কোর সেকশন, তো যখনই কেউ ক্লিক করবে যে যে সকল জায়গায় মাই পোর্টফোলিও লেখা আছে, ক্লিক করার সাথে সাথে তাকে ডিরেক্টলি স্ক্রল করে এই সেকশনটায় নিয়ে আসবে। তারপর এক্সপিরিয়েন্স এখানে আপনারা এডিট করে দিতে পারেন, উপরে যেহেতু 5+ দিয়েছিলাম এখানে 5+ দিয়ে দিই, এগুলো সব চেঞ্জ করা যাবে। তারপর এখানে কিছু ক্লায়েন্টের তথ্য দেওয়া যায়, চাইলে আপনাদের কিছু ক্লায়েন্টের তথ্য দিয়ে দেবেন। রেডি টু স্টার্ট প্রজেক্ট, গেট ইন টাচ, গেট ইন টাচে ক্লিক করলে কী হবে, আমাদের একটা কন্ট্যাক্ট আস সেকশন ওপেন হবে। ওকে, গেট ইন টাচ, তা এটার জন্য আমাদের একটা কন্ট্যাক্ট পেজ বিল্ড আপ করতে হবে।
আচ্ছা দেখি গেট ইন টাচে অলরেডি কোনো কন্ট্যাক্ট পেজ বিল্ড আছে কিনা। যে কোনো কারণে পেজটা কমপ্লিটলি ইম্পোর্ট হয়নি, যার কারণে সব কিছু দেখা যাচ্ছে না। হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমরা তো কিছু দেখে গেলাম হয় নাই এতক্ষণ, স্যার আপনি তো সব করে ফেললেন। কিছুই দেখতে পান নাই বলতেছেন এখন? জি স্যার, আমরা তো অনেক ইউজ করতেছি স্যার, আপনি তো কোনো দেখতেছেন না। তো বলতে পারতেন না? জি স্যার, আপনি হেলো হেলো করতেছেন, আপনি তো আসুন করতেই আছেন, কোনো সারা শব্দ নাই স্যার। লিপনি আবার জয়েন করতেছি স্যার, তবুও সারা হইতেছে না। বুঝতেছি না কেন, এখনো তো দেখা যাচ্ছে না স্যার। এখনো তো স্ক্রিন শেয়ার করা আছে। এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার, আমার এখনো দেখা যাচ্ছে না স্যার। সবাই বলতেছিলেন, এখন কি কেউ দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? হ্যালো, 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 আর কথা কি শোনা যাচ্ছে?